তোমরা যদি পঞ্চম অধ্যায়ের বাকি লেকচারগুলো জয়েন করতে চাও তাহলে অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নিতে পারো। মেম্বারশিপ নিয়ে নিলে তোমরা বাকি সবগুলো লেকচারে জয়েন করতে পারবা, আর পুরো চ্যাপ্টারের একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা জিনিসের ভিডিও তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? আর লাইভটা যদি পারো শেয়ার করো, তোমাদেরই ভালো হবে। ওকে, পাবলিক এখন আছে বাট একটু পরে অনলিমিট হয়ে যাবে, মানে আই মিন ভিডিও পর্যন্ত পাবো, তারপরে অনলিমিট। ঠিক আছে বাটটা ক্লিয়ার? তো এখন হচ্ছে বড় হচ্ছে সোলেবিলিটি। তো সোলেবিলিটি বোঝার আগে আমাদেরকে আবার একটু পর্যায় সারণীটা নিয়ে ডিল করতে হবে। তোমরা আগের লেকচারও ঠিক পর্যায় সারণীটা নিয়ে চিনে করছো। আচ্ছা, তোমরা কি জানো যে সোলেবিলিটি বা দ্রবণীয়তা মানে কি বোঝায়, জানো কি না? আচ্ছা শোনো, ধরো তুমি হাতে এক গ্লাস পানির মধ্যে কিছুটা চিনি দিলা বা কিছুটা লবণ দিলা, এখন সেটা দ্রবীভূত হয়ে গেল। কেন দ্রবীভূত হয়ে গেল? লবণ দেও বা চিনি দেও তখন সেটা দ্রবীভূত হচ্ছে, চিনি বা পানি পানিতে বাড়িটা কোথায়? থানার সামনে। থানাটা কোথায়? বাড়ির পিছনে। আমি বললাম যে পানির মধ্যে বালি দিতেছো সেটা দ্রবণীয় বা বালি বা ধুলা যাই দেও নাকি সেটা দ্রবণীয় হইতেছে না, বাট তুমি লবণ বা চিনি দাও সেটা দ্রবীভূত হইতেছে। তো আনসার হচ্ছে ভাই সেটা কি পানিতে দ্রবণীয়, এই জন্য সেটা দ্রবীভূত হইতেছে। মানে কি আনসার? আচ্ছা ওকে, তো তার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার করে নেওয়া উচিত, যে ইনিশিয়াল একটা ধারণা ছিল আমাদের যে লাইক ডিজলভস লাইক, সেই নীতিটা মানে হচ্ছে তোমার আয়নিক যুগ সবসময় আয়নিক দ্রাবকই দ্রবীভূত হবে, আর সমযোজী যৌগ সবসময় সমযোজী যৌগই দ্রবীভূত হবে, কোনোভাবেই আয়নিক যৌগ সমযোজী যৌগই দ্রবীভূত হবে না। বাট একটা কেইজে সেই কন্ডিশনটা ঠিক না, আমরা কিছু কিছু কন্ডিশন দেখব যে সমযোজী যৌগেও আয়নিক যৌগ দ্রবীভূত হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? ইনিশিয়াল প্রিন্সিপালটা কি? ইনিশিয়াল প্রিন্সিপাল কি? লাইক ডিজলভস লাইক, মানে আয়নিক যৌগ আয়নিক দ্রাবকে দ্রবীভূত হবে, সমযোজী যৌগ সমযোজী যৌগ। কিন্তু সেই নীতিটার ব্যথায় ঘটে কোন জায়গায়? কিছু কিছু কন্ডিশনে। ঠিক যেরকম পানি হচ্ছে একটা সমযোজী যৌগ, পানি সমযোজী যৌগ, এখন লবণ হচ্ছে কি? আয়নিক যৌগ। এই তাহলে সমযোজী যৌগের মধ্যে আয়নিক যৌগটা কি হইতেছে? দ্রবীভূত হইতেছে। বোঝা গেছে ব্যাপারটা? তো এখন এই এই ব্যতিক্রমটা বা এইটা কেন ঘটতেছে সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেটা জানতে গিয়ে আমাদের একটা নতুন টার্ম চলে আসবে, সেটা হচ্ছে পোলারিটি। পোলারিটি সম্পর্কে জানতে হবে। তার আগে সবার এই দ্রবণীয়তা বা সলিবিলিটিতে যাওয়ার আগে সবার একটা প্রিন্সিপাল বা একটা বেসিক একেবারে ক্লিয়ার থাকা জরুরি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তার কোনো ধারণা আছে কিনা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে? ইলেকট্রোনেগেটিভ। ওকে, তো তার আগে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বোঝার আগে খেয়াল করো আমাদেরকে ইনিশিয়াল ভাই চো ভাই মাপি কি হলো। আচ্ছা দেখো তো ক্লিয়ার দেখা যায় কিনা, ক্লিয়ার দেখা যায়? আমার না বোর্ডে, আমার দেখা যাবে না, বুঝা গেছে? সুন্দর দেখা যায় আমার না বোর্ডে। ওকে,
ধারণা সম্পর্কে আমরা কনস্ট্যান্টলি একটু কেয়ার করতে চাই। ইনিশিয়ালি এটা আমাদের পড়তে গেলে আমাদেরকে পর্যায় সারণী একটু চিন্তা করতে হবে। সো ঝটপট সবাই পর্যায় সারণীটা লিখে দিলো নাকি? মোটামুটি অন্ধকার আছে তাই তো? তাহলে ঠিক আছে, সমস্যা নেই, পর্যায় সামনে সবাই মোটামুটি বুঝবে। ল্যাবরেটরিতে এসো, ঠিক আছে, ল্যাবরেটরিতে এসো। তারপরে সাত কি? প্রোগ্রামের পরে কি? এটা হচ্ছে কি? মনি হাই গেল, মনি টিসি রেখে বাসায় গেল, ঠিক আছে। পরে কি? এটা হচ্ছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা হাসে। পরে কি? এপির পরে কি? 26 পরে 27 কি? এটা দেখো, এটা কি? হ্যাঁ খেয়াল করো, এটা হচ্ছে জর্জ কেডি হজেকেন। কেডি বাটা ছিল না, কেন হজে গেছে? জর্জ কেডি হজেকেন, ঠিক আছে। এইবার এই সরি সরি জিং কত? জিং তো এখানে না, এখানে আসবে এটা কপার। এখন খেয়াল করো এটা কি? ধরো মাফি কোনো একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে শিও, ঠিক আছে। এখন ওই শিও মাই দেবী টেম্পারেচার মধ্যে আল্লাহ, এখন কি হলো? ওই 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 শুনো, ওই শিও ধর কোন কোন একটা ব্রেকআপ হইছিল, তারপরে 10 বছর পরে মাকে বলতেছে, শিও তুমি আজকে যে জায়গাতে থাকো না কেন, যদি আসো তাহলে আমি আজকেও রাজি আছি। তার মানে শিও শিও আজি আসো তবু রাজি, ঠিক আছে। তাই ক্রিয়া করো পরে পাস করে তারপরে মুম্বাই। হ্যাঁ বলো দাদা, ধর বল এটা কি জজ কেডি অজেকে? আচ্ছা এগুলো পরে আলাদা করে কি আদি বলে তোমাদের। তার 13 নম্বর কি বলো? 13 নম্বর হচ্ছে গোয়া যাই ইন্ডিয়া, ইন্ডিয়া। 14 কি? ভাইয়া 15 দাঁড়াও দাও, এটা কি? এটা আমি একটা ওয়ান পাগল এসেছিল সেদিন বিকেলে বা নিপাত সাহেবের বিয়া। 17 কি? শুনল ও এসএসসি তে পড়ে, কাল ও এসএসসি তে পড়ে। ওকে 18টা লিখতে পারলাম না? তো এখন এই হ্যাঁ কোনটা লিখছে? অনিশ্চয় বলো ইলাম নিয়ে অনার কন্ট্রাক্ট কোন জেনারেল ওটা তো সব এই নিউ স্টুডেন্ট নতুন স্টুডেন্ট কি আছে বোর্ডের দিকে থাকো। আচ্ছা খেয়াল করো, এখন আমরা যদি পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখি, আমরা যদি পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখি, এই পর্যায়ের মধ্যে খেয়াল করো তুমি বাম থেকে যত ডানে যাবা, খেয়াল করো বাম থেকে যত ডানে যাবা তড়িৎ সরি আকার কি কমবে নাকি বাড়বে? কেন কমবে সেটা ব্যাখ্যা সবাই জানো কি? সেটা ব্যাখ্যা আমাদের চতুর্থ অধ্যায়ে পড়ানো কি চতুর্থ অধ্যায়ে পড়ানো হয়েছে, বাট সেই জিনিসটা জানো কিনা যে আকার কম। দ্যাট মিনস তুমি যদি বামের একটা মৌল আর একটা ডানের মৌল তুলনা করো তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার বেশি থাকবে? ডানের মৌল। কারণ কি? ধরো এটা হচ্ছে একটা
বামের মৌল আর এটা হচ্ছে একটা ডানের মৌল। দেখো এটা থেকে এটাকে আগার ছোট, আগার ছোট মানে অ্যাকচুয়ালি তাহলে এটা থেকে নিউক্লিয়াস থেকে যতটুকু দূরে ইলেকট্রনটা অবস্থিত বা শেষ কক্ষপথটা অবস্থিত এইটার ক্ষেত্রে ইলেকট্রনটা তার থেকে কাছাকাছি অবস্থিত। এবার আমরা জানি যে যত কাছাকাছি অবস্থিত হবে আকর্ষণ শক্তি তত কি হবে বেশি থাকবে। এবারে তো বোঝা গেছে, আপাতত এটা ধরে নাও যেহেতু এখানে আকর্ষণ শক্তি বেশি সেহেতু সে ইলেকট্রনকে বেশি কি করতে পারবে আকর্ষণ করতে পারবে, সেহেতু তার কি ঋণাত্মক হওয়ার প্রতি তার আকর্ষণটা কি থাকবে বেশি থাকবে, সেই জন্য সে বেশি তড়িৎ ঋণাত্মক। বাট তড়িৎ ঋণাত্মকতার এক্সাক্ট ডেফিনেশন আমি যাবো, বাট আপাতত এই ধারণাটা ক্লিয়ার রাখো। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? তুমি বাম থেকে যত ডানে যাবো পরমাণুর আকার কি ছোট হবে কিনা? পরমাণুর আকার যদি খুব ছোট হয় নিউক্লিয়ার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কি বেশি থাকবে নাকি কম থাকবে? ইলেকট্রনের প্রতি যদি আকর্ষণ বেশি থাকে তোমার কি ঋণাত্মক হওয়ার শখ বেশি নাকি ধনাত্মক হওয়ার শখ বেশি? ঋণাত্মক হওয়ার শখ বেশি। তার মানে ইনিশিয়ালি বেসিক ফাউন্ডেশনে আমরা শুধুমাত্র এটা ধরে নিই যে যত ডানে যাবো তত কি হবে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, কারণ তুমি বেশি ঋণাত্মক হইতে চাইবে। কেন? কারণ শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি কি তোমার আকর্ষণ বেশি বা শখ বেশি। এই পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? এবারে তো ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে? ওকে, বাট তড়িৎ ঋণাত্মকতার এক্সাক্ট ডেফিনেশন এইটা না। তোমাকে যদি তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশনটা দিতে হয় পরীক্ষার হলে তাহলে তোমাকে একটা কথা মাস্ট বি উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে সমযোজী বন্ধনে। খেয়াল করো সেটা কি? সমযোজী বন্ধনে। ওকে, তো আমরা কয়েকটা সমযোজী বন্ধন দেখবো, তার মধ্যে সমযোজী যৌগ দেখবো। তার মানে আমরা কয়েকটা সমযোজী যৌগের মধ্যে ধরো একটা হচ্ছে হাইড্রোজেন H2 লিখে ফেলো, একটা হচ্ছে কি H2, একটা কি লিখবা H2, আরেকটা লিখবা হচ্ছে তুমি Cl2, আরেকটা লিখবা হচ্ছে H2O। এই তিনটা সমযোজী যৌগের একটু আমরা ধর্মটা দেখি। ধরো এই যে ভাই আগো, ধরো এদিকে যে হাইড্রোজেন গুলো আছে, তাই এদিকে যে হাইড্রোজেন আছে এটা শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। আবার এটা যেহেতু সমযোজী বন্ধন গঠন করছে সেহেতু এখানে কয়টা ইলেকট্রন আসলো? আরেকটা। তার মানে সরি এটাও এত বড় করে দেওয়া উচিত নাহলে বাদল হয়ে যাবে। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন। এখন আমাকে বলো এই যে হাইড্রোজেনের যে দুইটা ইলেকট্রন এই যে সমযোজী বন্ধনের শেয়ারকৃত দুটো ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনকে এখন যে তাদের যে ধনাত্মক নিউক্লিয়াস আছে তারাকে আকর্ষণ করতেছে কিনা? যেহেতু দুইটাই হাইড্রোজেন, কি বললাম, যেহেতু কি দুইটাই হাইড্রোজেন সেহেতু দুইটারে দুইজনই ঠিক সমান বলে দুইটা ইলেকট্রন কি নিজেদের দিকে টানতে আসছে কিনা? দ্যাট মিন্স ইলেকট্রন গুলো কি কোনো দিক দিয়ে সরবে নাকি তারা এক্সাক্টলি যেই জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে? যদি এক্সাক্টলি ইলেকট্রন গুলো কোনো দিকেই না সরে যদি এক্সাক্টলি ঠিক পজিশনে থাকে তখন সেটাকে বলা হয় বিশুদ্ধ সমযোজী যৌগ। তখন সেটাকে কি বলা হয়? বিশুদ্ধ সমযোজী যৌগ। খেয়াল করো না শুনলে বুঝবা কেমনে, যদি চিন্তায় দেখো কমু ফিজিক্স এর একক দিয়ে সব কয়ে দিমু। খেয়াল করো এখন যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে দুইজন যে শেয়ারকৃত দুটো ইলেকট্রন ডান পাশে আছে হাইড্রোজেন বাম পাশে কি হাইড্রোজেন, তাহলে এখন ডান পাশে যে নিউক্লিয়াসটা আছে সেইটা যতটুকু বলে আকর্ষণ করতেছে বাম পাশের ইলেকট্রনটা কি সরি নিউক্লিয়াসটা কি ততটুকু বলে আকর্ষণ করতেছে কিনা? দুই দিক দিয়ে যেহেতু সমান বল ইলেকট্রন গুলো কি সরবে নাকি এক্সাক্ট পজিশনে থাকবে? বোঝা গেছে ব্যাপারটা? ধরো তুমি যদি একটা বক্সকে এইভাবে একজনে 10 নিউটন বলে টানে আর একজন যদি এইভাবে 10 নিউটন বলে টানে বক্সটা কি ঠিক জায়গাতেই থাকবে নাকি নড়াচড়া করবে? ঠিক জায়গাতেই থাকবে। দ্যাট মিন্স ইলেকট্রন গুলো যেই জায়গায় থাকার কথা ছিল ঠিক সেই জায়গাতে আছে, সেটাকে বলা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ। এবারে বোঝা গেছে? বোঝা গেছে? ওকে আচ্ছা, এখন ধরো আমরা গেলাম হচ্ছে H2 এর ক্ষেত্রে। খেয়াল করো আমরা গেলাম কার ক্ষেত্রে? H2O পানির ক্ষেত্রে। খেয়াল করো পানির ক্ষেত্রে আমরা কিন্তু আগের লেকচারে কিন্তু আমরা পানির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটছিল সেটা কিন্তু আমরা দেখে নিছিলাম, তাই না? পানির ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমাদের অক্সিজেন, তাই না? এবং অক্সিজেনের এদিকে একটা ইলেকট্রন, এদিকে একটা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এদিকে হাইড্রোজেন আর একটা ইলেকট্রন কি করছে তোমার করছে, এদিকে হচ্ছে 8টা প্রোটন, এদিকে হচ্ছে কয়টা প্রোটন? 1টা প্রোটন, এদিকে কয়টা প্রোটন? কারণ কি এটা যেহেতু হাইড্রোজেন এটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে কি হাইড্রোজেন। এই পর্যন্ত বোঝা গেছে কি? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে খেয়াল করো বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে সবার? ঠিক সবাই টাইট আছেন? আমি ডিটেইলস চিত্র রাখতেছি না কারণ আগের লেকচারে আমরা H2 এর গঠন করাইছি।
ক্লিয়ার তো তাড়াতাড়ি একটু সবাইকে লিখে দিন লিখছো এটা তো ক্লিয়ার আসতেছে কিনা এখন বুঝতে পারছো এই পর্যন্ত ওকে এখন একটা জিনিস বলো আমাকে তারা ইনিশিয়ালি দুইজন শেয়ার করছে বাট পরে প্রবলেম হয়ে যাবে কেন প্রবলেমটা হবে কারণ হচ্ছে লজিক্যালি অক্সিজেনের তড়িৎ বেশি সেটার কয়েকটা লজিক আমরা বের করতে পারি একটা লজিক হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন থেকে ডানে অবস্থিত বাম থেকে ডানে গেলে তড়িৎজনিত বাড়ে সেটা আমরা আগে ধরে নিছি আবার এইভাবে তুমি বলতে পারো এই দিক হচ্ছে ভাই আটটা নিউক্লিয়াসে মানে আটটা প্রোটনে দুইটা ইলেকট্রনকে এখন আকর্ষণ করবে আবার এইদিকে একটা প্রোটনে ইলেকট্রন দুটোকে আকর্ষণ করবে বলো কার আকর্ষণ শক্তি বেশি হবে এক্স্যাক্টলি অক্সিজেনের আকর্ষণ শক্তি বেশি হবে এবার তো বুঝা গেছে এই তোমার নাম কি আমাকে বলো ইলেকট্রন গুলা কি আংশিক এইদিকে সরে আসবে নাকি এদিকে সরে আসবে দ্যাট মিন্স ইলেকট্রন গুলা আংশিক অক্সিজেনের দিকে ট্রান্সফার হবে ঠিক এক্সাক্ট সেম কাহিনীটা ঘটবে হচ্ছে এই দুইটা শেয়ার কিন্তু ইলেকট্রন এটাও এদিকে শিয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎঋণাত্মকতা বলা হয় এবার তো বোঝা গেছে কি বললাম লিখা ফেলো সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা এবার তো বোঝা গেছে এখন ওকে ক্ষমতাকে কি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা তাই তুষার বুঝছো এই আজকে এই প্রাইভেটি কে কি মিস দিছে মনি পরে আচ্ছা পরে আর কি কি মিস দিছে রাইট পরে কাউসার পরে আরেকটা কথা কইতাম যে লাইক চলতেছে কইলাম না খেয়াল করো আচ্ছা চল খেয়াল করো তো এখন যেটা বললাম সেটা হচ্ছে কি তুই যেটা কি জিনিসটা বুঝছো সমযোজী বন্ধন কিংবা তোমার কি এই কথাগুলো কিন্তু লিখা ছিল ওইটাও কিন্তু ঠিক সেম ফিনোমিনন সেম কাহিনী কিন্তু অর্থাৎ আকার যত কমবে ইলেকট্রনের প্রতি আসক্তি কি হবে তত বেশি বাড়বে ওইদিকের ইলেকট্রন আসক্তি আর এইদিকে তড়িৎঋণাত্মকতা কিন্তু ভিন্ন এই এখন খেয়াল করো আমি আইজো ভাই এখন খেয়াল করো আমাকে বলো অক্সিজেনের ক্ষমতা কি এদিকে বেশি নাকি হাইড্রোজেনের ক্ষমতা বেশি শেয়ার কিছু ইলেকট্রনকে নিচের দিকে আকর্ষণ অক্সিজেন দ্যাট মিন্স লজিক্যালি অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি নাকি হাইড্রোজেনের তড়িৎঋণাত্মকতা বেশি দ্যাট মিন্স আমরা বলতে পারি যে অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি আর হাইড্রোজেনের তড়িৎঋণাত্মকতা কম এ পর্যন্ত বোঝা গেছে তাহলে একটু একটু চাষে দিকে নিচে লেখো অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি হাইড্রোজেনের তড়িৎঋণাত্মকতা কম তাহলে লিখো অক্সিজেনের তড়িৎঋণাত্মকতা বেশি হাইড্রোজেনের তড়িৎঋণাত্মকতা কম তাহলে লিখো আচ্ছা এ পর্যন্ত বুঝতে পারছো ওকে সো এখন খেয়াল করো ধরো
তুমি যদি এই বরাবর 10 নিউটন বলে টানো আর কেউ যদি এই বরাবর 1 নিউটন বলে টানে তাহলে বক্সটা কোন দিকে যাবে? যে ব্যক্তিটা 10 নিউটন বলে টানতেছে ওই ব্যক্তির দিকে যাবে। এখন ঠিক এক্স্যাক্ট কাহিনীটা হচ্ছে এই জায়গায় করতে, যেহেতু অক্সিজেন বেশি বলে টানতেছে, সেহেতু এই যে দুইটা ইলেকট্রন আছে শেয়ারকৃত ইলেকট্রন, তারা অক্সিজেনের দিকে কিছুটা শিফট হবে। তারা যেহেতু অক্সিজেনের দিকে কিছুটা শিফট হবে, অক্সিজেন কি আংশিক ঋণাত্মক হবে নাকি আংশিক ধনাত্মক হবে? আংশিক ঋণাত্মক। এবং এই আংশিক ঋণাত্মকটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা? ডেল্টা দ্বারা। দ্যাট মিন্স অক্সিজেন একবার কি হলো আংশিক ঋণাত্মক, তার মানে ডেল্টা মাইনাস। তাহলে তোমরা এটার উপরে ডেল্টা মাইনাস দাও, তাহলে দাও সবাই দাও, তাহলে কি দেবা? ডেল্টা মাইনাস মানে কি? ওটা আংশিক ঋণাত্মক হলো। কেন? কারণ শেয়ারকৃত দুইটা ইলেকট্রন তার নিজের দিকে একটু বেশি সরে গেছে। এরপরে তো বোঝা গেছে। এখন আমাকে বলো, এই দুটো ইলেকট্রন কেউ কি অক্সিজেন তার নিজের দিকে নিয়ে আসবে কিনা, সে কি আবার আংশিক ঋণাত্মক হবে কিনা? দ্যাট মিন্স সে কয়বার আংশিক ঋণাত্মক হলো? দুইবার। দ্যাট মিন্স 2 ডেল্টা মাইনাস। এবারে তো বোঝা গেছে, এবারে তো বোঝা গেছে। ওকে, এখন হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রনটা সরে গেছে, ইলেকট্রন দুইটা, হাইড্রোজেন কি আংশিক ধনাত্মক হবে নাকি আংশিক ঋণাত্মক হবে? আংশিক ধনাত্মক। দ্যাট মিন্স এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা কি ডেল্টা? এখন আমাকে বলো, এই যে পানি যে যৌগটা আছে, তাই খেয়াল করো, এই যে ধনাত্মক ঋণাত্মক, এই যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন বা অ্যানায়ন ক্যাটায়ন যাই বলো না কিনা, এটা সৃষ্টি হওয়া কোন বন্ধনের বৈশিষ্ট্য? সমযোজী নাকি আয়নিক? আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? মোটামুটি আয়নিক। এটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি কি যৌগ ছিল? সমযোজী যৌগ, বাট এখন সে কিছুটা আয়নিক যৌগের মতো আচরণ করতেছে। এই জন্য H2O হচ্ছে তোমার কি বিশুদ্ধ সমযোজী যৌগ না। দ্যাট মিন্স এখানে সমযোজী যৌগটা কিছুটা আয়নিক যৌগের মতো কি করতেছে? আচরণ করতেছে। বুঝা গেছে? ওটা ধরো খেয়াল করো, H2 এর ক্ষেত্রে কি করছিল খেয়াল করো, H2 এর ক্ষেত্রে এটা ছিল হাইড্রোজেন, এটা ছিল কি, সরি, এটা ছিল কি হাইড্রোজেন, তাই না? এখানে দুইটা ইলেকট্রন এক্স্যাক্টলি শেয়ারকৃত অবস্থায় ছিল, কেউ কারো দিকে বিশ্বাসটা ধরে রাখে না। ধরো দুজনে ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করার পরে দুজনেই ইনভেস্ট করলো, দুজনে এখন কি করছে তোমার বিশ্বাসটা ধরে রাখছে, কেউ কারোর থেকে বেশি টাকা নিয়ে নেয় না। দ্যাট মিন্স কি, তারা বিশুদ্ধ, ওই রিলেশনটা কি বিশুদ্ধ, বাট তারা দুজনে ব্যবসার ক্ষেত্রে শেয়ার করছে, বাট একজন যে বেশি একটু ক্ষমতা পান সে এখন তার নিজের দিকে বেশি লাভ নিতে থাকে, তখন কি সেটা বিশুদ্ধ সমযোজী যৌগ না? এবার তো বোঝা গেছে, দ্যাট মিন্স এই যৌগটা বিশুদ্ধ সমযোজী যৌগ না, আর এই যৌগটা কি যৌগ? বিশুদ্ধ সমযোজী যৌগ। একটা জিনিস মাথায় রাখো, যদি কোনো একটা যৌগ বিশুদ্ধ সমযোজী যৌগ হয় সেটার মধ্যে কোনো সময় আয়নিক যৌগ দ্রবীভূত হবে না, সেটা কজটা আমি পরে বোঝাই দিচ্ছি, বাট আপাতত আমাদের মাথায় এটা রাখো যে H2 হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ, মানে হচ্ছে কি অবিশুদ্ধ সমযোজী যৌগ। কেন অবিশুদ্ধ সমযোজী যৌগ? কারণ সে এখন একটা আয়নিক যৌগের মতো আচরণ করতেছে। ঠিক যেরকম ধরো একটা ছেলে, সে সবসময় ছেলের মতো আচরণ করে, কিন্তু একটা ছেলে সে মাঝে মাঝে কিছু মেয়ের মতো আচরণ করে, সবসময় মেয়েদের সাথে ঘুরতে ঘুরতে ভালোবাসে। ইভেন দেখবা যে প্রতি ব্যাচে এক দুটা স্টুডেন্ট থাকে যারা অল টাইম, কিছু কিছু ছেলে আছে যে অল টাইম মেয়েদের সাথে চলতে পছন্দ করে, দেখবা যে মেয়েদের সাথে নাচে অংশগ্রহণ করতেছে, সবকিছুই করতেছে। তো তাকে অনেক সময় আমরা কি বলি, হাফ মেন্টাল, দুইটা ইলেকট্রনকে একটা যৌগ তার নিজের দিকে বেশি টাইনে নিতেছে, সেই জন্য সেটা বিশুদ্ধ সমযোজী যৌগ না। আমি বুঝাইতে পারছি? ওকে, এখন খেয়াল করো তাতে কাহিনীটা হইলো, কারণটা হলো পানির যেই অণুগুলো আছে প্রত্যেকটা পানির অণু ঠিক এরকম ভাবে আয়নিত অবস্থায় থাকে, আংশিক আয়নিত অবস্থায় থাকে। ধরো তাহলে আমি যদি একটা পাত্রের কথা চিন্তা করি, একটা পাত্র যদি এদিকে রাখি, খেয়াল করো তাহলে কি কি কাহিনী ঘটে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, সো এখন আমি যদি ধরো একটা পাত্রের মধ্যে পানি রাখি, পানির মধ্যে কি আছে মোটামুটি H2O, তাই না? তখন দেখবো যে এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে কি দুইটা কি হাইড্রোজেন, তখন এটা কি অবস্থা থাকবে, আংশিক ঋণাত্মক,
হাইড্রোজেনটা কি অবস্থা থাকবে? আংশিক ধনাত্মক, এই হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক। আমাদের এইদিকে আরেকটা যে পানির অণু আছে সেটা কি অবস্থা থাকবে? আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক। এদিকে যে ইয়া থাকবে তারা কি হিসেবে থাকবে? আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক, এটা কি হবে? আংশিক ঋণাত্মক। এখানে যে পানির অণুটা আছে সেটা কিভাবে থাকবে? আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক, আংশিক ধনাত্মক। এবার তো বোঝা গেছে, এবার তো ক্লিয়ার, ক্লিয়ার এই পর্যন্ত, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার এই পর্যন্ত। ওকে, কাদের হয় না, কাদের কেউ কি লিখছে কিছু? তাই আমরা জানি যে তড়িৎ ঋণাত্মক যৌগ গুলাকে আমরা পরে লিখি, তড়িৎ ধনাত্মক যৌগ গুলাকে আমরা কি লিখি? আগে লিখি। তাহলে এইটা হচ্ছে তড়িৎ ধনাত্মক, দ্যাট মিন্স এটা মোটামুটি প্লাস, এটা মোটামুটি মাইনাস। এখন এই এদিকে দেখো, খেয়াল করো, যখন তুমি এইদিকে সোডিয়াম ক্লোরাইডকে দিলা, তখন এই যে হাইড্রোজেন, সে এদিকে যে হাইড্রোজেন আছে, এদিকে যে হাইড্রোজেন আছে, সে অ্যাকচুয়ালি দেখবে যে এই ক্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, বা তার ইলেকট্রন আসক্তি অধিক বেশি। এবং তখন অ্যাকচুয়ালি এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের চারপাশে কি করবে? ক্লোরিনের চারপাশে কি করবে? ঘুরতে থাকে। তো এই ক্লোরিনের চারপাশে ঘুরতে ঘুরতে একটা টাইমে ক্লোরিনকে পটায় ফেলবে। যদি পটাইতে না পারে তাহলে ভালোবাসা হবে না, যদি পটাইতে পারে তাহলে গইলা যাবে, মানে দ্রবীভূত হবে। খেয়াল করো এক্স্যাক্টলি তাহলে এই জায়গায় কি ঘটবে? এখন খেয়াল করো তাহলে এই হাইড্রোজেনটা কি করবে? অ্যাকচুয়ালি ক্লোরিনটাকে আকর্ষণ করতে থাকবে, আর এইদিকে আসছে, আর এইদিকে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অক্সিজেনটা সোডিয়ামকে কি করতে থাকবে? আকর্ষণ করতে থাকবে। তাহলে খেয়াল করো, একটা এন্ডে আছে তোমার ক্লোরিন, আর একটা এন্ডে আছে কি? সোডিয়াম। আলাদা হয়ে শেষ না, এখন আলাদা পাইলো মানে কি? আরো বেশি দুর্বলতা পাইলো না? তখন এক্স্যাক্টলি যেটা করবে সেটা হচ্ছে এই যে তোমাকে তখন লিখতে হবে এইভাবে, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা কি ডেল্টা। তাহলে এই পাশে সেটাকে কি ঘিরে রাখবে? অক্সিজেন, সরি হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, আংশিক প্লাস, আংশিক প্লাস, অক্সিজেন টু, আংশিক মাইনাস। এটাকে এইভাবে ঘিরে রাখবে কে? আমাদের অক্সিজেন, আংশিক প্লাস হাইড্রোজেন, আংশিক প্লাস হাইড্রোজেন, কি আংশিক। আর এই দিক থেকে যে সোডিয়ামটা যেটা আলাদা হলো, সেই সোডিয়ামটাকে কি ধরে রাখবে? সোডিয়াম প্লাস না, অ্যাকচুয়ালি। তাহলে এটাকে ঘিরার সময় খেয়াল করো, তোমাকে পরীক্ষার হলে কিভাবে লিখতে হবে চিত্রটা, এইটার ক্ষেত্রে কিন্তু অক্সিজেনটাকে রাখবে মুখোমুখি। কারণ কি? কারণ অক্সিজেনটা একটু আকর্ষণ করবে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এই জায়গায় কি রাখবে? সবাই একই থাকবে। এই জায়গায় কি হবে? হাইড্রোজেন আংশিক প্লাস, আংশিক প্লাস, টু আংশিক মাইনাস। এদিক থেকে কি হবে? তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আংশিক প্লাস, আংশিক প্লাস, আংশিক মাইনাস। এখন তো বোঝা গেছে। আর এদিকে অবশ্যই অক্সিজেনটা ধরে রাখবে। বুঝা গেছে ব্যাপারটা?
এ বুঝাইতে পারছিস? এই যে তোমার এইভাবে অ্যাকচুয়ালি আয়নিক যৌগ থেকে আমরা যে দুইটা বন্ধন পাইলাম, কি পাইলাম, যে দুইটা বন্ধন পাইলাম, তো ওই দুইটা সরি যে দুইটা আয়ন পাইলাম, সেই দুইটা আয়ন তাদের বিপরীত মানে পানির অণুর বিপরীত অংশ দ্বারা তারা আকর্ষিত হইল। বুঝাইতে পারছি কিনা? প্লাস অংশটা পানির অণুর ঋণাত্মক অংশ দ্বারা আকর্ষিত হইল, মাইনাস অংশটা পানির অণুর ধনাত্মক অংশ দ্বারা আকর্ষিত হইল, এবং তাহলে ওই বিপরীত আয়ন গুলো ওই আয়নটাকে চারপাশ থেকে ঘিরে ধরলো, এবং এইভাবে মোটামুটি ওইটা কি হলো, দেখো আলাদা হয়ে গেছে না, তারপর আলাদা হয়ে গেল এবং কি হলো, দ্রবীভূত। ওটা বুঝা গেছে? ওটা খেয়াল করো, এখন লিখছো তোমরা, আচ্ছা চিত্রটাকে আগে সবাই চিত্রটাকে, এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে একদম। আর কত লোক না, বেশি কর না, কারণ লবণীয় করে পাচ্ছি। কেন চোখ লোক বলছে? হ্যাঁ ঘুমজর তো আছে বা ভিডিওটি দাঁড়াও আগে ইয়াটা শেষ মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা আমার কয়েকটা লেকচার দিয়েছি, খুব রিল্যাক্সিং, মানে লম্বা লেকচার গুলো তো এটা দিয়ে দিই যাতে অন্তত আপনারা রিল্যাক্স রিল্যাক্স হতে পারে। না আমি তো মিউজিকটা খুব এত মাই লেভেলে দিছি যাতে শুধুমাত্র ইয়ারফোনে শোনা যায়। তোমাদের কি মানে ওইভাবে এত শোনা গেছে? হ্যাঁ যেগুলো দিলে তুমি ঘুমের মধ্যে অনেকটা ইয়া পাবা। আমি আসছে এগুলো বলা হয় সফট মিউজিক। আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে কিছু অভ্যাস করে রেখেছিলাম সফট মিউজিক, এরপরে আবার সরে রাখছি, কারণ এটা আমার খুব বাজে একটা অভ্যাস হয়ে যাচ্ছে। তবে সব থেকে যেটা করা যায় সেটা হচ্ছে ধরো এক দুই ঘন্টা একটা নামায় বিটমিটে ছাড়া দিলে, যদি তুমি লুপিং যদি ওয়ান দেওয়া দাও তাহলে এইটাই বারবার ঘুরে ফিরে আসবে, ঘুমাইতে গেলেও যেটা ঘুম থেকে উঠলেও দেখবে এটাই চলতেছে। আচ্ছা এখন আমাকে বলো পানির মধ্যে মিথেন CH4 সেটা কি দ্রবীভূত হবে কিনা? প্রবলেম আছে কার্বন এবং শোনো এই হাইড্রোজেনের তো হাইড্রোজেনও মোটামুটি তড়িৎ ধনাত্মক, কার্বনও মোটামুটি তড়িৎ ধনাত্মক, বুঝা গেছে ব্যাপারটা? যে কারণে তাদের মধ্যে কার্বন এবং এই হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যে ডিফারেন্স সেই ডিফারেন্স এত বেশি হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? একটা ভ্যালু আছে যে তোমরা এখনই না এটা ইন্টারে গেলে পাবা, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.5 না 0.9 এর উপরে হয় তখন তারা সেপারেট হয়ে যায় এবং তারা দ্রবীভূত হয়। সমযোজী যোগে আয়নিক যোগের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়াটা মানে কি পোলারিটি? যেরকম একটা ছেলের মধ্যে কিছুটা মেয়ে বৈশিষ্ট্য প্রকাশিত পাওয়া মানে কি হাফ লেডিস? কেলাস মানে পানিটাকে, পানিটা যখন তার নিজের আকার ধারণ করে, মানে তো যে পাত্রে রাখো সেই পাত্রে আকার ধারণ করে, তাই না? তারও এক্সাক্ট একটা আকার আছে। তুমি যদি পানির একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে যাও তখন দেখবা যে তার নিজস্ব একটা আকার আছে, সেটাকে বলা হচ্ছে পানির কেলাস আকৃতি। আর কোনো কোশ্চেন? আচ্ছা ওইটা লিখবা,
আচ্ছা ওইটা নিয়ে পরে ডিল করতেছি আমরা, এই খেয়াল করো। তো তুমি এক্সাক্ট কোশ্চেনটা নিয়ে আসবে, বুঝা গেছো? পড়টা পানির ক্যালাস বলতে কি বুঝায় নাকি? আচ্ছা তোমরা কি অ্যালকোহল জৈব যুগ পড়ছো? মোটামুটি আমার লেকচার কারা কারা দেখছো জৈব যুগে? আমার কাছে পড়ছো বা আমার লেকচার দেখছো কারা? হাতুর তো। আচ্ছা অ্যালকোহল এদিকে এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই অক্সিজেনটা আংশিক ঋণাত্মক হয় আর এদিকে যে হাইড্রোজেনটা আছে সেটা হচ্ছে আংশিক ধনাত্মক, যে কারণে এইটাও আবার যখন পানির মধ্যে আসে তখন পানির অক্সিজেন দ্বারা এটার হাইড্রোজেন আর পানির হাইড্রোজেন দ্বারা এটার অক্সিজেন আকর্ষিত হয় এবং এইভাবে তারা কি হয় দ্রবীভূত হয়। এখন আমাকে বলো চিনি কেন দ্রবীভূত হয়? এনিওয়ান ক্যান আনসার প্লিজ। চিনি পানির মধ্যে চিনি কেন দ্রবীভূত হয়? আচ্ছা গ্লুকোজ কেন দ্রবীভূত হয়? আচ্ছা তোমরা কি এইটার সংখ্যা লিখতে পারবা? ওকে যে কোনো সুগারের গাঠনিক সংখ্যা লেখার একটা সহজ উপায় আছে, সহজ উপায়টা একটু বুঝাই দিই, একটু লিখে ফেলুন তাহলে। যে কোনো সুগারের গাঠনিক সংখ্যা লেখার উপায় আমি দেখাই দিই কেন চিনিটা পানির মধ্যে দ্রবীভূত হইতেছে। ধরো যে কোনো সুগার তোমাকে বলে যদি বলে যে রাইবোজ সুগারের ডেফিনেশন মানে ইয়াটা লিখো, রাইবোজ পড়ছো না? রাইবোজ ডিঅক্সিরাইবোজ পড়ছো কিনা? ইয়া ডিএনএর মধ্যে আরএনএর মধ্যে রাইবোজ সুগার থাকে, ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, অ্যাকচুয়ালি ওইটার মধ্যে হচ্ছে পাঁচটা কার্বন থাকে। কয়টা কার্বন থাকে? পাঁচটা কার্বন। আচ্ছা এখন আমি যদি এটা লিখতে চাই গ্লুকোজের সঙ্গে তাহলে সোজা কথা হচ্ছে কয়টা কার্বন ছিল? ছয়টা কার্বন। ছয়টা কার্বন দিয়ে দাও, এক দুই তিন চার পাঁচ ছয়, কয়টা কার্বন দিবা? ছয়টা। এবার তো বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? আচ্ছা ছয়টা কার্বন দেওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে একটা জায়গায় এইচ ও মানে অ্যালডিহাইড গ্রুপ দেওয়া। অ্যালডিহাইড গ্রুপ কি চিনো তো সবাই নাকি? সিএইচও। আর একটা জায়গায় হচ্ছে অ্যালকোহল গ্রুপ দেওয়া, দেখবি সিএইচ টু ওএইচ। তোমার একটা কোশ্চেন আছে যে ভাইয়া অ্যাকচুয়ালি এটার মধ্যে ওএইচ আছে, এটার মধ্যে ওএইচ আছে, কেন সেটা অ্যালডিহাইড, কেন সেটা অ্যালকোহল? আচ্ছা জৈব যুগ পড়ার সময় ডিটেলস পাবো। আর একটা কোয়েশ্চেন স্টুডেন্টদের মধ্যে অ্যারাইজ করে, ভাই এখানেও ওএইচ আছে, এখানেও ওএইচ আছে, এটা কেন অ্যালডিহাইড গ্রুপ, এটা কেন অ্যালকোহল? পড়ার সময় কি মাথার মধ্যে আসছে কিনা এই কোয়েশ্চেনটা? মাথার মধ্যে আসছিল। ওকে তাহলে এটা আমরা আনসার দিব, বাট আগে আমরা সংকেতটা লেখা শিখতে হবে। ওকে আচ্ছা ভাই এক্স সিগন্যাল ওইটা সংকেতটা লেখা এভাবে সুবিধা হবে। তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, একটা টেকনিক দেখাচ্ছি আমি তোমাকে, এখন কোনো লজিক দেখাচ্ছি না, ক্লিয়ার? সো কেন ব্যাপারটা আসাটা ইলজিক্যাল। তুমি তারপরে এই কার্বনের দুই পাশে এইভাবে দুটো করে হাত দিবা, ক্লিয়ার? এখন খেয়াল করো একটা জায়গায় দিবা হাইড্রোজেন আর একটা জায়গায় দিবা অক্সিজেন, সরি অ্যালকোহল, একটা জায়গায় এইচ আর একটা জায়গায় কি ওএইচ। এখন যেদিকে ওএইচ দিছো ওইখানে দাও হাইড্রোজেন, এখানে দাও ওএইচ। এখন যেদিকে এইদিকে হাইড্রোজেন দিছো এদিকে দিবা ওএইচ, এদিকে কি এইচ। যেদিকে আর দিছো ওইদিকে হাইড্রোজেন, এদিকে কি ওএইচ। এখন খেয়াল করো আমাদের সংকেত কি ছিল ভাই? C6H12O6। কি কয়টা হয়েছে? ছয়টা। H কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 হয়েছে। ও দেখো তো কয়টা, ছয়টা তাই না? 1 2 3 4 5 6 12 বুঝা গেছে? গ্লুকোজের সংকেত কিভাবে লিখতে হয়? বুঝা গেছে? এটা গাঢ়ের সংকেতটা एक्चुअली এরকম, তুমি যখন অনুবিত্তঞ্জলিটা দেখবা তখন দেখো যে এটা এরকম। বুঝা গেছে বর্তা?
আচ্ছা এখন যদি তোমাকে বলি রাইবোজের সংকেত লেখো, রাইবোজে কার্বন থাকে পাঁচটা, আমি আশা করি আর কিছু লিখে দিতে হবে, কি লিখবা রাইবোজে? আশা থাকলে এক দুই তিন চার পাঁচ, তাহলে একটা তো সি এইচ টু ওই চার কাছে কি দিবা সি এইচ ও, তাহলে একটাতে গেলে ওই চার কাছে এইচ এইচ ওই ওই বুঝে গেছে ওরটা ক্লিয়ার বুঝে গেছে? ওকে এখন খেয়াল করো আমি কেন বললাম যে ভাইয়া কেন গ্লুকোজটা কেন গ্লুকোজটা পানিতে দ্রবীভূত হচ্ছে কেন, সেটা কারণ হচ্ছে তুমি একটা জিনিস যদি খেয়াল করো এই গ্লুকোজটার মধ্যেও এইদিকে অক্সিজেন আছে এদিকে আছে হাইড্রোজেন আছে, তাহলে এইটাও তাদের মধ্যে যখন তারা সমদ্বিদি বন্ধন গঠন করবে তখন তাদের মধ্যেও এটা আংশিক ঋণাত্মক আর এটা কি হবে আংশিক ধনাত্মক, এখন এইটা কি হবে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক এরকম সৃষ্টি হবে কিনা আগে আগের একটু আগের পড়া থেকে তোমরা এতটুকু ক্লিয়ার কিনা এখানে কি এটা আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক হবে কিনা, কারণ কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এখানে কি আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক হবে কিনা বুঝা গেছে কথাটা? দেখো এই জায়গায় কতগুলো আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক সৃষ্টি হয়েছে, তাইলে পানিতে যখন দিবা দ্রবীভূত হবে কিনা বুঝা গেছে কিনা ব্যাপারটা ক্লিয়ার? এবারে তো ক্লিয়ার হয়েছে কেন চিনি দ্রবীভূত হচ্ছে বা গ্লুকোজ কেন দ্রবীভূত হচ্ছে বলো বলো দ্রবণীয়তা মোটামুটি শেষ আমাদের দ্রবণীয়তা শেষ, বাট একটা কোয়েশ্চেন তোমাদের মনে যেটা অ্যারাইজ করছে সেটা একটু আমি অ্যাড করে দিই যে ভাইয়া এইখানে ওইচ থাকা সত্ত্বেও কেন সেটা অ্যালডিহাইড আর এইখানে ওইচ থাকা সত্ত্বেও কেন সেটা অ্যালকোহল, কেউ জানতে চাও কিনা সেটা? হ্যাঁ বলো কোয়েশ্চেন মানে এইটা হচ্ছে কি এক্স্যাক্টলি তুমি যখন একটা গ্লুকোজ বা চিনি যখন তুমি তাদের গঠন সঙ্গ দেখতে যাবা তুমি যখন তাদের মাইক্রোস্কোপিক লেভেলে দেখবা তখন দেখবে যে তারা এইভাবে সজ্জিত আছে বুঝে গেছে ব্যাপারটা? আর কোনো কোয়েশ্চেন না? ওকে সো এখন অ্যাকচুয়ালি গ্লুকোজ বা এগুলোকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল, কেন পলিহাইড্রিক অ্যালকোহল বলা হয়, পলি মানে কি বহু তাই না, হাইড্রিক মানে কি হাইড্রোজেন, অ্যালকোহল মানে কি অ্যালকোহল, পলিহাইড্রিক অ্যালকোহল মানে অনেকগুলো হাইড্রোজেন অনেকগুলো অ্যালকোহল গ্রুপ আছে সেই জন্য সেগুলোকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল, বাট তোমরা এগুলো পরে বুঝলা, বাট এই দেখো আমাদের যে কোয়েশ্চনটা সেই কোয়েশ্চনটা হচ্ছে কেন সেটা অ্যালডিহাইড কেন সেটা কি? ওকে সো তোমাদের মাথায় যেটা রাখতে হবে অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড গ্রুপের রাসায়নিক সংকেত তোমরা কেউ জানো কি? শুনো আমি বলি অ্যালডিহাইড গ্রুপে একটা জিনিস মাথায় রাখো অ্যালডিহাইড গ্রুপে শুধুমাত্র OH থাকে, এইখানে OH এর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো হাইড্রোজেন থাকে না, খেয়াল করো আমি একটু জিনিস বুঝাই, সেটা হচ্ছে ধরো আমরা এখন এটা একটু অ্যাড করি অ্যালডিহাইড গ্রুপে রাসায়নিক সংকেত হচ্ছে এই যে C তারপর হচ্ছে তোমার এই যে O তারপর হচ্ছে H এক্সাক্ট এইটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড, জানো কিনা দেখা যাচ্ছে কিনা আমি একটু কালো কালিতে লিখি C তারপরে হচ্ছে এইভাবে O তারপরে কি এবারে তো বোঝা গেছে, বাট কখনো যদি এই কার্বনের হাত কয়টা চারটা না চারটা পূরণ হয়েছে এক দুই তিন চার, কখনো যদি এরকম ভাবে পাও সি তারপরে এখানে এইচ এখানে এইচ এখানে ও এখানে এইচ তখন সেটা হচ্ছে অ্যালকোহল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ডিফারেন্স খেয়াল করো এইদিকেও চারটা হাতই আছে এদিকেও কয়টা হাত আছে চারটা হাত আছে, ডিফারেন্সটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপে অক্সিজেন দুইটা বন্ধন দ্বারা কার্বনের সাথে সংযুক্ত বাট অ্যালকোহলে অক্সিজেন একটা বন্ধন দ্বারা কার্বনের সাথে সংযুক্ত, সেইখানেই মেইন ডিফারেন্স বুঝা গেছে ব্যাপারটা? আরেকটা ডিফারেন্স তুমি দেখতে পারো অ্যালডিহাইডে এই হাইড্রোজেন ছাড়া অন্য কোনো হাইড্রোজেন এক্সিস্ট করতেছে না, বাট এখানে এই এইখানের এইচ ছাড়াও অন্য হাইড্রোজেন এক্সিস্ট করতেছে, দ্যাট মিনস তুমি শিওর এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ এটা কি অ্যালডিহাইড বুঝা গেছে ব্যাপারটা? আর কোনো কোয়েশ্চেন দ্রবণীয়তা ক্লিয়ার, কেউ কেউ বইটা নেও বইটা নিয়ে একটু পড়ো পড়তে পারবে কি? আচ্ছা আরেকটা জিনিস বোঝাই সেটা হচ্ছে তোমরা বারবার কথাটা পাবা যে কেন দ্রবীভূত হয়, বারবার একটা লেখা পাবা যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে দ্রবীভূত হয়, সে জিনিসটা একটু বোঝাই দিই, ধরো তুমি হাইড্রোজেন নিলা ধরো তুমি হাইড্রোজেন এখানে নিলা ধরো এটা হচ্ছে হাইড্রোজেন তার চারপাশে হচ্ছে কি আরেকটা হাইড্রোজেন, এখন আমাকে বলো হাইড্রোজেনের ধরো ধরে নেও আমি এক্সাক্ট ভ্যালুটা আমার মনে নাই যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা কত, ধরো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান যদি হয় x তাহলে এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত
x কিনা তাদের মধ্যে ডিফারেন্স কত হ্যাঁ জিরো তার মানে তাদের মধ্যে কি অ্যাকচুয়ালি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে কি নাই নাই কিন্তু তুমি যদি অক্সিজেন এটা তো অক্সিজেন আর এটা হচ্ছে কি হাইড্রোজেন এটা হচ্ছে 8 প্লাস এটা হচ্ছে কি 1 প্লাস মানে হাইড্রোজেন এদের তড়িৎ ঋণাত্মকতার দিকে চিন্তা করো তখন এর তড়িৎ ঋণাত্মকতার মান সাপোজ থাকে 3.6 আই ডোন্ট নো আমি এক্সাক্ট ভ্যালুটা মনে করতে পারছি না হাইড্রোজেনের মান থাকবে সাপোজ 1.5 বা সামথিং তখন কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এক্সিস্ট করবে এবার তো বুঝতে এই যুগটা দ্রবীভূত হচ্ছে না কারণ কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই এই যুগটা দ্রবীভূত হচ্ছে কেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে ক্লিয়ার ওকে কেউ কেউ বইটা নাও এই বই নাও বই নাও কেউ একটু প্লিজ দ্রবণীয়তা একটু পড়ো আচ্ছা আমরা কি লাইভ অফ করে দিব ওকে ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এই বেল আইকন